বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত ভারত বিরোধিতা বা ভারত বয়কটে যোগ দিয়েছিল জোরসুরে মালদ্বীপ। তারপরে থেকে মালদ্বীপের হাতে হারিকেন পিছনে বাস, তার নাম হচ্ছে মোহাম্মদ মইজু, এই অবস্থা করে দিয়েছিল তাকে ভারত। এখন এবার মালদ্বীপের পরে এবার বাংলাদেশ ইন্ড আউট অভিযান শুরু হয়ে গেছে। জোরদার হয়েছে বাংলাদেশের চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিক সাধারণ নির্বাচনে শেখ হাসিনার বিজয়ের পরে গত কয়েকদিন ধরে সোশ্যাল সাইট বা যোগাযোগ মাধ্যমে ইন্ড আউট প্রচারণার জোরসোরে দেখা যাচ্ছে। বলা হচ্ছে এই প্রচারণার পেছনে বাংলাদেশের বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিএনপির পাশাপাশি পাকিস্তানি নিরাপত্তা আইএসআই এর যোগসাজগ রয়েছে। ইন্ড আউট ক্যাম্পেইন ভারত ও বাংলাদেশের বন্ধুত্বকে টার্গেট করে করা হচ্ছে। প্রচারণায় বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে উস্কে দিতে অপপ্রচার চালানো হচ্ছে। তবে এখানে মজাদার বিষয় এটাই, এই ক্যাম্পেইনে তারাই যুক্ত হচ্ছে যারা বিশেষ করে পাকি প্রেমী। তবে বাংলাদেশের অধিকাংশ নিম্নশ্রেণীর বা মধ্যবিত্ত মানুষগুলো এটা থেকে দূরে থাকছে, কেননা তারা জানে তাদের যে আজকের দিনে ইনকাম বা তাদের যে জীবিকা নির্বাহ, সেই হিসাবে তারা যদি ভারতীয় পণ্য বয়কট করে তাহলে তাদের পেটে ভাত জোগাড় করা মুশকিল হয়ে যাবে। বলতো এটাও হচ্ছে চীনের সমর্থনে একটি আখ্যান তৈরি করার জন্য একটি সংগঠিত দলে কাজ করা হচ্ছে। ভারত বিরোধী ওই অভিযানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে পিনাকি ভট্টাচার্য, এই ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইনিই এর প্রথম ডাক দিয়েছে। পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে ফ্রান্সে আছেন, এমনকি সেখান থেকেই তিনি ভারত ও হিন্দুদের বিরুদ্ধে বিষপাপ ছড়ানোর কাজ করছেন। বাংলাদেশে বর্ধিত বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এখন ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি ইন্ড আউট ক্যাম্পেইনের দিকে নজর রাখছে। প্রচারণার আওতায় ভারতীয় পণ্যের বিরোধিতা করতে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছে বিএনপির কর্মীরা, আর এই অভিযোগে সন্ত্রাসী তারিক রহমানের ভূমিকাও সামনে আসছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমানের ছেলে। বিএনপি বাংলাদেশের একটি ইসলামপোড়া গ্রহণকারী দল, এমনকি আমেরিকা এই দলটিকে তৃতীয় স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সহজ সরল ভাষায় বললে এই বিএনপি একটি জঙ্গি সংগঠনকারী বা জঙ্গি উৎপত্তিকারী দল, আর এই জঙ্গিরা যখন তৈরি হয় তখন এদের যোগ সরাসরি কোন দেশের সাথে থাকে সেটা আপনারা বুঝে গেছেন, এবার বাকিটা এবার আপনাদের ব্যাপার। এই জন্য প্রথমে বলেছিলাম 1971 যুদ্ধে পাকিস্তানের যে সমস্ত বীজগুলো পুঁতে গিয়েছিল পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের মাটিতে, সেই সমস্ত বীজ থেকে গাছ হয়ে আজ সেই গাছে ফল ধরেছে। আর আজকের দিনে এই ভরা গাছে কোন দিকে কথা বলে সেটা আপনারা বুঝে গেছেন। আজকের দিনে এই বিএনপি মানে এই জঙ্গি সংগঠনকারী বা ইসলামিক দলটি, যাকে আমেরিকা তৃতীয় স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে, তারা জানিয়েছে ভারত আমাদের বন্ধু নয় বলে অভিযোগ তুলেছে বিএনপি কর্মীরা। বিএনপি নেতারা জানিয়েছে 71-এ ভারত তাদের সাহায্য আসেনি আর ভারত তাদের বন্ধু নয়। বন্ধুরা, এবার বাকিটা আপনারাও জানেন। যাই হোক বন্ধুরা, এর ওপর আমি কথা বললে বাংলাদেশিদের অনেক পিছনে লাগে। যাই হোক, এর ওপর আপনাদের আপাতত কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশ মিডিয়ার বর্তমান পরিস্থিতি আর ভারত বয়কটে তারা আজকের দিনে কতটা সফল হয়েছে সব কিছু জানতে হলে অবশ্যই আপডেট নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।